মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। স্বপ্নের পরিধি তাই অনেক উঁচুতে রেখেছিলেন মেরাজ হোসেন অপি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের এই মিডফিল্ডার। বয়সভিত্তিক ফুটবল থেকে বিপিএল পারফরমেন্সে নিজের উন্নতির ছাপটা স্পষ্ট করেই স্বপ্ন পূরণ করেছেন বিকেএসপির এই ফুটবলার। যেটা স্বপ্ন থাকে সবারই, সেই স্বপ্ন আসলে পূরণ হলো, কেমন লাগছে? হ্যাঁ, ছোটোবেলা থেকে যখন ফুটবল স্টার্ট করতাম তখন থেকে চাইছিলাম যে আমি ন্যাশনাল টিমে খেলবো একদিন, তো কালকে থেকে ক্যাম্পিং অনেক ভালো লাগতেছে। চান্স পাই তাহলে আমার যে পারফরমেন্সটা আছে তা শো করবো আর দেশের জন্য একটু ভালো কিছু করবো আর কি। মেসি নিলে ভালো লাগে, এবার তো প্রথম আমার ন্যাশনাল টিম, তো চেষ্টা করবো কি ম্যাচ খেলানোর জন্য, তো ম্যাচে যদি খেলতে পারি ইনশাল্লাহ, তো আমি অ্যাটাকিং খেলি তো গোল তো করতেই হবে। মেরাজের ঠিক উল্টো পথের যাত্রী নাসির, চোট আর অফর্ম কাটিয়ে প্রায় ৬ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন এই ফুলব্যাক। মাস কয়েক আগে জাতীয় দলের অঘোষিত ক্যাম্পে ডেকেও শেষ পর্যন্ত হোটেল থেকে বিদায় নিতে হয়েছিল। ৩০ পেরিয়ে এবার জায়গা করে নিলেন ক্যাব্রেরার গুডবুকে। দীর্ঘ ৬ বছর পরে ন্যাশনাল টিমে ফিরলেন, কেমন লাগছে? যেটা সবারই তো ভালো লাগে, আমার ভালো লাগতেছে অবশ্যই। আর আমি তো পারফর্মেন্স করি এখন, এই কোচের হয়তো ভালো লাগছে আমার পারফরমেন্স, সেজন্য ডাকছে আমাকে, তো আমি চেষ্টা করবো। আল্লাহ যদি যাওয়াই তা আমাকে যদি খেলায় আমি খেলতে পারি তাহলে আমি চেষ্টা করবো ভালো পারফরমেন্স করার। এই কোচের হয়তো আমার ভালো লেগেছে এই জন্য সেজন্য ডাকছে, আমি চেষ্টা করবো যদি সুযোগ পাই ভালো খেলার। এই কোচের সাথে কী ধরনের কথা হয়েছে আপনার? আমার সাথে কোচের কোনো কথা হয়নি এখন, জাস্ট একদিন মিট হয়েছে, আমাদের ক্লাবের মিটিং ছিল যেটা আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে, সেটা হয়েছিল। মালদ্বীপ মঙ্গোলিয়া মিশনে ভালো খেলে জাতীয় দলে নিজেদের জায়গাটা পাকাপোক্ত করতে মুখিয়ে আছেন ওরা দুজনই। মেহেদিন আইম, সময় সংবাদ, ঢাকা।